সুপ্রিয় শিক্ষার্থী, আমার কথা কি শোনা যাচ্ছে কি না তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজ যেখানে আসো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ফেনী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে আজকে আমার এটা দ্বিতীয় লেকচার। তো আশা করি তোমরা যারা আমার গত ক্লাসটা দেখেছো তারা অবশ্যই আমি গতকালকে যে নিয়মকানুনগুলো আলোচনা করেছিলাম সেই নিয়মকানুনের সাথে একটা অঙ্ক করেছিলাম। তো আজকে আমি লেকচার টু আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিব। তো সে অঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে দেখবা। গতকালকে আমরা দুটো পার্ট করেছিলাম মেইনলি, একটা পার্ট ছিল আমার প্রারম্ভিক ও সমাপনী মূলধন, আরেকটা পার্ট ছিল লাভ লোকসান বিবরণী। আমরা এ অঙ্কের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে যেটাকে আমরা বৈষয়িক বিবৃতি বলে থাকি। তো আমি অঙ্ক করার আগে তোমাদেরকে একটু বলে দেই, সেটা হলো যে একতরফা দাখিলা পদ্ধতি আমি গতকালকে আলোচনা করেছিলাম, সেটা একটা অবৈজ্ঞানিক এবং অসম্পূর্ণ অসামঞ্জস্য পদ্ধতি। এই জন্য সেখানে কিছু কিছু এন্ট্রি যেমন ব্যক্তিবাচক হিসাব সবই আসবে, আবার নামিক হিসাব আসবে না, কিন্তু বৈষয়িক বিবৃতি করার সময় আমরা কিছু কিছু এন্ট্রি দেখব যে যেগুলো আসছে, আবার কিছু কিছু সম্পদ আসবে না। তারপরেও আমরা আজকে চেষ্টা করব অঙ্কটা ভালো করে বোঝার জন্য। তো আমরা এই জন্য তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা বরিশাল বোর্ড 2018 সালের, আমি আজকে আরেকটা অঙ্ক করিয়ে দিব। আরেকটা অঙ্ক করিয়ে দিব তোমাদেরকে, সেটা হলো জনাব ইব্রাহিম মিয়া তার হিসাবের বই দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন না। 2017 সালের 1 জানুয়ারি তারিখে তার মূলধনের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, 31/12/2017 তারিখে তার ব্যবসার অবস্থা নিম্নরূপ। আমি গতকালকে যেটা বলেছিলাম তোমাদের সেটা হলো যে আমি বলেছিলাম যে অনেক সময় প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় প্রারম্ভিক এবং সমাপনী মূলধন দুটোই নির্ণয়ের কথা বলা থাকে, আবার অনেক সময় প্রারম্ভিকটা বিশেষ করে বলা থাকে, সমাপনীটা বলা থাকবে না। কেননা প্রারম্ভিকটা গত বছরের যে তথ্য সেটার আলোকে তৈরি করা থাকে, যে জন্য ওইটা অঙ্কের মধ্যে দেওয়া থাকতে পারে, কিন্তু সমাপনীটা কখনই দেওয়া থাকবে না, কারণ সমাপনীর সাথে বিভিন্ন তথ্য আরও যুক্ত হবে, সেজন্য সমাপনীটা করে নিতে হবে। তো এখানে এখানে যেটা বলছে কতে সমাপনী মূলধন নির্ণয় করো, তো আমরা সমাপনী মূলধনটা প্রথমে নির্ণয় করে তারপর আমি একটু আলোচনা করে দিব। সমাপনী মূলধন নির্ণয় এখানে আমরা জানি যে মূলধন নির্ণয় হলো এ সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ সম্পদ থেকে যদি দায় এবং মালিকানা সত্য, অর্থাৎ সম্পদ এবং দায়ের পার্থক্য হলো মালিকানা সত্য বা যেটাকে আমরা মূলধন বলে থাকি। তো এখানে আমরা প্রথমে লিখব আমরা অনেকভাবে অঙ্কটা করতে পারি, এখন কয়েকভাবে করা যায়, এটা আমরা ইচ্ছা করলে যে আধুনিক নিয়ম সেভাবেও করতে পারি, আবার সমাপনী সেভাবেও করতে পারি। তো আমরা আধুনিকটাই করি। মজুদ পণ্য
10% বিনিয়োগ 50,000, আসবাবপত্র 60,000, অফিস সরঞ্জাম 50,000, তাহলে মোট হলো 2 লক্ষ, 1,10,000, 60,000, 2,40,000, কেমন? তাহলে আমরা মোট সম্পদ পেলাম। আমি এটা বুঝিয়ে দিব কিছুক্ষণ পরে, অঙ্কটা করার পরে। আমাদের সময়টা লিমিটেড, এই জন্য আমি চেষ্টা করবো অঙ্কটা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব, ২০,০০০, আরেকটা আছে 5% ঋণ হিসাব, ৩০,০০০, 1,90,000। তাহলে আমরা এখানে মূলধন পেলাম 1,90,000, কেমন? তো আমরা এখানে একটু বলে রাখি, এ সমান সমান এল প্লাস ওই, তাহলে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা স্বত্ব, কেমন? তাহলে আমি যেটা দেখলাম, এটা অনেকটা আমাদের সেই বেসিক অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট। আমরা এটা জানি যে আমরা যারা অ্যাকাউন্টিংয়ে বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে, সম্পদ দায় মালিকানা স্বত্ব আয় ব্যয় সম্পর্কে আমাদের যার ভালো ধারণা থাকবে, তারা অ্যাকাউন্টিংয়ের কোনো অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। কারণ আমাদের আমরা যে সম্পদ দায় আয় মালিকানা স্বত্ব ব্যয় এগুলোর মধ্যে সব কিছু লুকায়িত আছে, এগুলো বিভিন্ন অধ্যায়ে শুধু ভাগ হয়ে গেছে। তো সেখানে আমরা মোট সম্পদ পেলাম 2,40,000 টাকা, সমান সমান দায় হলো আমাদের 50,000। তাহলে এটা কত হবে? এটা হবে যে 1,90,000 টাকা। তার মানে সেই অ্যাকাউন্টিং সমীকরণ যেটাকে আমরা বলি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, সেই ইকুয়েশনের কনসেপ্টটা মূলত ব্যবহার হবে যখন নাকি আমরা কখনো মূলধন আমরা নির্ণয় করতে যাব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে তোমরা দেখেছ যে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আমরা অঙ্কটা করব, এই প্রারম্ভিক বা সমাপনী মূলধন যাই করি না কেন, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্য থেকে তথ্য সবই এখানে আসবে, কেমন? কারণ এখানে কখনোই সম্পদ এবং দায়ের বাইরে আর কিছু থাকবে না। কারণ আমার তো, আমি জানি যে আমার হিসাবের মধ্যে পাঁচ ধরনের হিসাব আছে, একটা হলো সম্পদ, একটা হলো দায়, আরেকটা হলো মালিকানা স্বত্ব, 4 নম্বরে হলো আয়। অ্যাকাউন্টিং এর বাইরে আর কোনো হিসাব বা কোনো কিছু নেই, এর ভিতরেই সব কিছু আছে। তো আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে যেটা বলেছিলাম যে এখানে এই দুইটা আসবে না, এই দুটাকে আমরা নামিক হিসাব বা আয় ব্যবস্থিক হিসাব বলে, এই দুইটা আসবে না। তাহলে থাকলো আর কয়টা? তিনটা। তিনটার মধ্যে এই দুইটা অঙ্কের মধ্যে থাকবে এই যে এখানে আছে, কেমন? এই দুটো এখানে আছে, তাহলে আমাদের এটা বের করে নিতে হবে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ, এই দুটো এখানে আসবে না। প্রশ্ন হলো, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে যখন আমি সমাপনী মূলধন নির্ণয় করব, তখন আমার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই তথ্যের বাইরে আমার আর কি কোনো তথ্য এখানে আসবে কি না, এটা আমাকে একটু ক্লিয়ার করে নিতে হবে। তো এই জন্য আমরা যেটা দেখব সেটা হলো যে এই তথ্যের বাইরে এখানে ইনফরমেশন আসতে পারে, কীরকম? অর্থাৎ সম্পদের ক্ষেত্রে যদি ব্যবসায় নতুন কোনো সম্পদ আসে, অর্থাৎ বাইরের থেকে টাকা দিয়ে, অর্থাৎ অতিরিক্ত মূলধনের যে কনসেপ্টটা, সেটা হলো যে ব্যবসায় যে মূলধন এক্সিস্টিং, অর্থাৎ যে চলমান মূলধন আছে, সেই মূলধনের বাইরে যদি ব্যবসার বাইরে থেকে কোনো সম্পদ ব্যবসায় ইন করে, তাহলে সেটা অতিরিক্ত মূলধন হয়ে যাবে। কিন্তু সেটা আছে কি না আমরা দেখব। জনাব ইব্রাহিম ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারের জন্য 50,000 টাকার একটি কম্পিউটার ক্রয় করেন, তার মানে উনি ব্যক্তিগত অর্থ উনি প্রতিষ্ঠানে নিয়ে আসলেন। তাহলে যেটা হলো যে ব্যক্তিগত অর্থ যদি প্রতিষ্ঠানে আনেন, তাহলে তা প্রতিষ্ঠানের
একদিকে দুটো জিনিস বাড়বে, একদিকে তার সম্পদ বাড়বে, আরেকদিকে তার মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা যেমন সম্পদ যেমন বৃদ্ধি করলাম, এটার পাশাপাশি অফিস সরঞ্জাম এবং আরেকদিকে তার মালিকানা স্বত্বটাও বেড়ে গেল, তাহলে দুইটা জিনিস হলো। তো এই জন্য এই এখান থেকে শুধুমাত্র একটা জিনিসই আসবে, যদি নতুন করে কোনো সম্পদ ক্রয় করা থাকে তাহলে সেটা এখানে আসবে। এই যে অফিস সরঞ্জাম, কম্পিউটার হলো অফিস সরঞ্জাম, সেই জন্য আমরা সেটা এখানে নিয়ে আসলাম। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছ। কেমন তো আমরা সমাপনী মূলধনটা আমরা নির্ণয় করলাম। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে তথ্যগুলো আছে সম্পূর্ণ তথ্যগুলো আমরা উদ্বৃত্ত, যেটাকে আমরা বৈশ্বিক বিবৃতি বলি, সেখানে আমরা দেখাবো। কারণ এটা সমাপনী মূলধন যেই বছর, আমি যদি 2017 সালের হিসাব করে থাকি তাহলে 17 সালের যে তথ্য, যে অরিজিনাল যে 17 সালের যে সম্পদ এবং দায়, সেগুলো নিয়ে আমাকে বৈশ্বিক বিবৃতি তৈরি করতে হবে। কেমন তাহলে আমরা আশা করি এটা ক্লিয়ার হলাম। এবার আমি যেটা করাবো সেটা হলো যে লাভ লোকসান বিবৃতি, আমরা একটা লাভ লোকসান বিবৃতি করব। ২০১৭ সালের 31 ডিসেম্বর তাহলে আমরা এখন একটা লাভ লোকসান বিবরণী করব। আমরা জানি যে একতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের কোনো আয় ব্যয়বাচক হিসাব নেই, যেটাকে আমরা নামিক হিসাব বলে থাকি। তো যেহেতু আয় ব্যয়বাচক হিসাব নেই, তাহলে আমার আয় কীভাবে নির্ণয় করবো? তাহলে আমরা যেটা দেখছি যে দুটো মূলধন থেকে আমরা আয় নির্ণয় করা যায় গতকালকে। তারপর আমি অঙ্কটা করার পরে আবার সেটাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব। তো এখানে সমাপনী মূলধন ছিল, সমাপনী মূলধন, সমাপনী মূলধন 1,90,000, উত্তোলন ছিল নগদ, নগদ এখানে প্রতি মাসে 250 টাকা করে, 12 মাসে 3,000 টাকা। এরপরে সেখানে যেটা ছিল পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন, এই যে 250 টাকা করে উত্তোলন করেন প্রতি মাসে। তাহলে প্রতি মাসে বললে সেখানে শুরুতে বলা নয়, শেষেও বলা নয়, প্রতি মাসে। তাহলে আমরা গড়ে 12 মাসে ধরে নিব, দেওয়া আছে। তাছাড়া তিনি উক্ত বছরে মোট 1,500 টাকার পণ্য উত্তোলন করেন, 1,500 টাকা পণ্য উত্তোলন। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি কখনো উত্তোলনের উপর সুদ বলা থাকে, পণ্য উত্তোলনের উপর কখনো সুদ হয় না, শুধু নগদ উত্তোলনের উপর আমরা সুদ ধরব। এবার আমরা দেখব যে এখানে 10% বিনিয়োগ 1/7/2017 দেওয়া আছে। তাহলে আমরা জানি যে বিনিয়োগের সুদটা এখানে আসবে, বিনিয়োগের সুদ, সেটা আমরা এখানে দেখব কিভাবে করলো তারা। 50,000 গুণন 10% = 5,000। যেহেতু এখানে 1/7/2017 আমি হিসাব করছি 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, তাহলে আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো যে 6 মাসের সুদ আমার এখানে বকেয়া আছে। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উদ্বৃত্ত পত্রে বা আমরা বৈশ্বিক বিবৃতি যাই বলি না কেন, আমাদের 1 বছরের মধ্যে যদি কোনো আমার বকেয়া আয় থাকে এবং 1 বছরের মধ্যে যদি আমি কারো কাছ থেকে কোনো টাকা পাওনা হই এবং সেটা আমি না পাই, তাহলেই সেটা আমরা চলতি সম্পদ দিব। এটা একটা চলতি সম্পদ, বিনিয়োগের সুদ আমরা এখানে লিখতে পারি অনাদায়ী। এটা অর্থাৎ আবার দায়ের ক্ষেত্রে আমি যদি 1 বছরের মধ্যে আমার আমার যে দায়টা খরচ
হয়, সেই খরচটা যদি আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা আমার অ্যাকাউন্টিং যে সময় সেই সময়ের মধ্যে আমি যদি পরিশোধ করতে না পারি তাহলে সেটা আমার দায় হিসাবে হিসেবে, যেমন আমরা অনেক সময় দেখি যে আমাদের বাসার যে বিদ্যুৎ বিল বা আমাদের গ্যাস বিল ঠিক 30 তারিখ বা 31 তারিখের পরে যদি 1 তারিখ হয়ে যায় সেটা আমাদের জন্য দায় হয়। অর্থাৎ ব্যক্তি জীবনেও আমরা এই কাজগুলো করে থাকি, অর্থাৎ আমি যদি আমি যে আয় করব, আমি যে জব করি সেখানে আমার যদি 31 তারিখ হয়ে 1 তারিখ চলে যায় তাহলে আমার এটা আয় সেটা আমি পেলাম না, তাহলে সেটা আমার জন্য সম্পদ হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো আয় আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আমার কাছে না আসে তাহলে সেটা হবে আমার বকেয়া, যেটাকে আমরা চলতি সম্পদ বলে থাকি। তাহলে এখানে যেহেতু অর্ধেক বছরের তাহলে আমরা 2,500 টাকা ধরব, কেমন? এরপরে আমরা এখানে দেখব মোট কত টাকা হলো, 1,90,93,94,96, 1,97,000 টাকা, কেমন? এটা গেল। এবার আমরা যেটা করব সেটা হলো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা, কেমন? এবার প্রারম্ভিক মূলধনের সাথে আমার যদি কোনো অতিরিক্ত মূলধন যদি থাকে তাহলে আমি অতিরিক্ত মূলধনটাকে অ্যাড করব। গতদিন আমরা অতিরিক্ত মূলধন অঙ্কটাতে করাইনি, কারণ অতিরিক্ত মূলধন ছিল না। আমরা সবসময় খেয়াল রাখতে হবে যখনই অঙ্কের মধ্যে যে যদি কোনো অংশ উনি ব্যক্তিগত তহবিল থেকে আনে তাহলেই সেটা অতিরিক্ত মূলধন হবে। যেহেতু উনি ব্যক্তিগত অর্থ দিয়ে উনি 50,000 টাকার একটি কম্পিউটার ক্রয় করলেন তাহলে এটা অতিরিক্ত মূলধন হবে। তাহলে এটা হবে অতিরিক্ত মূলধন ৫০,০০০, কেমন? এরপরে কোনো খরচ আছে কি না আমরা দেখব, কি কি আছে সেটা আমরা একটু পরে দেখব। সেটা হলো 1 নম্বরে হলো যে এখানে আছে অনাদায়ী পাওনার একটা কথা আছে যে প্রাপ্য হিসাবে 2,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবে গণ্য করতে হবে। অর্থাৎ 2,000 টাকা অনাদায়ী পাওনা গণ্য করতে হবে বলতে যেটা বোঝানো হয়েছে যে 2,000 টাকা আর পাওয়া যাবে না। অর্থাৎ আমি যদি কোনো বাকিতে কোনো পণ্য বিক্রি করি বা কোনো সেবা প্রদান করি তাহলে আমি যে টাকাটা পাবো সেটাই আমার হলো প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব সেখান থেকে আমার যেই অর্থটা আমি ধরে নিই যে আমি আর পাবো না তাহলে সেটাকে অনাদায়ী পাওনা বলে। তাহলে এখানে অনাদায়ী পাওনা হলো অনাদায়ী পাওনা 2,000 টাকা। এরপরে আরেকটা জিনিস এখানে আছে সেটা হলো ব্যাংক ঋণের সুদ। অর্থাৎ বকেয়ার যদি কোনো খরচ থাকে আমাদেরকে এখানে আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে, কারণ আমাদের মিনিমাম 5 থেকে 7টা অঙ্ক যদি আমরা করি তাহলে আমরা অনেকগুলো নিয়ম, এক অঙ্কে তো সব নিয়ম থাকবে না। যেমন আমরা এখানে একটা জিনিস দেখলাম যদি কোনো বকেয়া আয় থাকে তাহলে এখানে আসবে, যদি কোনো বকেয়া খরচ থাকে তাহলে এখানে আসবে, যদি কোনো অগ্রিম খরচ থাকে তাহলে এখানে আসবে। এভাবে আমরা জিনিসগুলো করব। তো এখানে যেটা আছে যে 2,000 টাকা, আরেকটা হলো ঋণ, ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ হলো, অর্থাৎ জনাব ইব্রাহিম ব্যাংক ঋণ, একটা ব্যাংক ঋণ নিলেন 1/4/2017। 1/4 বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের 1 তারিখ উনি একটা নিলেন। তাহলে এপ্রিলের 1 তারিখ যদি নিয়ে থাকেন উনি আমাদেরকে হিসাবটা এভাবে করতে হবে, এটা হলো জানুয়ারি, এটা হলো ডিসেম্বর, কেমন? উনি 1/4/17 মানে হলো উনি এপ্রিল মাসের 1 তারিখে উনি ঋণটা গ্রহণ করছেন। তো উনি তো 3 মাস ঋণটা, 3 মাস, এই 3 মাস উনি নেন, উনি পরে এপ্রিলে গিয়ে নিছে। তাহলে উনি যেই কতদিন উনি ব্যবহার করছে ঋণটা অতদিনের উনি সুদ দিবে, তার আগে সুদ হবে না, কেমন? তাহলে আমরা এখানে লিখতে পারি যে উনার ঋণ হলো 30,000 × 5%, তাহলে 1,500, কেমন? 1,500 ভাগ আমরা এভাবে দিতে পারি, ভাগ হইলো 12, আমাকে 12 মাস দিয়ে ভাগ দিতে হবে কারণ আমি হিসাবটা 12 মাসের করছি, এবং আমাকে গুণ দিতে হবে 9 দিয়ে, কারণ 9 দিয়ে গুণ দেওয়ার কারণ হলো যে আমি 9 মাসের জন্য ঋণটা ব্যবহার করছি এখনও পর্যন্ত, এরপর আমি ব্যবহার করব, কিন্তু হিসাব তো আমার 31 ডিসেম্বর, এই 31 ডিসেম্বর পর্যন্ত আমার এটা 9 মাসের হিসাব আসে।
তো এই 9 মাসের হিসাব যদি আসে তাহলে সেটাকে আমরা দেখব কত টাকা আসে। তাহলে 1125 টাকা উনি এখনো ঋণের সুদ দেয়নি, এটা বকেয়া উনার আছে। কেমন? তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে এখানে আর আসার মতো কোনো খরচ নেই, কারণ আমরা পণ্য উত্তোলন নিয়ে আসলাম, এখানে নগদ উত্তোলনটা আমরা এখানে নিয়ে আসলাম, আমরা অফিস সরঞ্জামটা বা কম্পিউটারটা আমরা অতিরিক্ত মূলধন হিসাবে নিয়ে আসলাম। অর্থাৎ আমরা যখনই অঙ্কগুলো করব তখন আমাদের এই তথ্য থেকে প্রারম্ভিক সমাপনী মূলধন নির্ণয় করব। এখান থেকে একটা তথ্য যদি থাকে এখানে যাবে, এবার এখান থেকে বাকি তথ্যগুলো আমরা লাভ লোকসানে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা এখানেও লিখব 1,97,000। তাহলে আমরা দেখব যে আমাদের এখানে কত ব্যবধান। কেমন? তাহলে আমরা যেটা দেখলাম যে এখানে আছে নিট মুনাফা 43,875। কেমন? তাহলে আমরা 43,875 আমরা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। অনেকের ধারণা যে এটা কিভাবে হয় বা কেন হয় এটা আমরা অনেক সময় আমরা এটা বুঝতে পারি না। কেমন? তো আমি আবার একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি, সেটা হলো যে এটা কেন করব আমরা আমরা এটা এটা একতরফাতে কেন করব, এটা তো আমরা অন্য কোথাও করি না, তাই না? নিট লাভ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে নামিক হিসাবগুলো ব্যবহার হয়। আমি বারবার কথাটা বলছি কারণ আমরা যাতে কনসেপ্টটা আমাদের একটু ক্লিয়ার হয়। নামিক হিসাব যেহেতু নেই এখানে, অর্থাৎ আয় ব্যয়বাচক হিসাব যেহেতু এখানে নেই, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে অন্য কোনো উপায়ে তো আমাকে নিট লাভ তৈরি করতে হবে। কারণ যেহেতু আমরা বলছি এটা ছোট মাঝারি বা ধরনের প্রতিষ্ঠান, এই একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে, তো কোনো না কোনো উপায়ে তো তাকে আয় বিবরণী তৈরি করতে হবে বা নিট লাভ বের করতে হবে। সেক্ষেত্রে উনি সমাপনী মূলধন এখানে যেটা দেওয়া আছে, সমাপনী আমরা এমনিতেও বুঝতে পারি যে একটা কোনো ব্যক্তি যদি উনি 1,00,000 টাকা নিয়ে প্রারম্ভিক মূলধন থাকে, তার সমাপনী মূলধন হলো 1,90,000। তাহলে আমরা বুঝতে পারি উনার 90,000 টাকা বেড়ে গেছে, তাহলে উনি প্রফিট করলো। কিন্তু বিষয়টা হলো যে এখানে আমরা যে তথ্যগুলো লিখলাম সেই তথ্যগুলোর কীভাবে এটা এটা যোগ হলো কেন, এগুলো কেন বিয়োগ হলো আমরা একটু আলোচনা করব। প্রথমে আমি সমাপনী মূলধনের সাথে আমি একটু ইয়ে করি, সেটা হলো যে এখানে যেটা সমাপনী মূলধন যেটা 1,90,000 যেটা আছে, সেটা হলো প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানের লাভ লোকসান যখন আমরা নির্ণয় করব তখন উত্তোলনটা ব্যক্তি উত্তোলনটা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায়। কিন্তু প্রতিষ্ঠান যদি থেকে যদি ব্যক্তি টাকা তুলে নিয়ে যায় তাহলে সেটা প্রতিষ্ঠানে ফেরত দিতে হবে বা অর্থ দিতে হবে কোনো না কোনো। এই জন্য সমাপনী মূলধনের সাথে আমরা এটা যোগ করব। আরেকটা বিষয় হলো যখন আমরা যদি কোনো বিনিয়োগের সুদ থাকে তাহলে সেটার মাধ্যমেও প্রতিষ্ঠানের যে মূলধন সেটা বৃদ্ধি পাবে। তো এখানে যেহেতু এটা দুতরফা দাখিলা পদ্ধতি নয়, সেহেতু আমরা এটাকে ডেবিট ক্রেডিট বলবো না, এটাকে আমরা হিসাবের বাম পাশ এবং হিসাবের আরেকটা বলবো ডান পাশ বলবো। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা অ্যাড হয়েছে এবং এখানে অনাদায়ী যে পাওনাটা আছে, এবং অর্থাৎ এখানে এই জিনিসগুলো অ্যাড হওয়া মানে হলো যে এই সমাপনী মূলধন থেকে এটা কমে যাবে। অর্থাৎ 1,97,000 থেকে এই এই জিনিসগুলো হলো তার খরচ হয়ে গেছে, খরচ বলা যাবে না, এটাকে বলতে হবে যে অর্থাৎ সমাপনী মূলধন থেকে তার প্রারম্ভিক মূলধনের যে আনুষঙ্গিক যে হিসাবগুলো এগুলো বাদ দেওয়ার পরে আমরা নিতে। আমরা আরেকটা সহজভাবে বলতে পারি, আমরা যখনই স্বাভাবিকভাবে আমরা ফাইনাল অ্যাকাউন্ট করি তখন আমরা দেখি যে কিভাবে আমরা মালিকানা স্বত্ব বিবরণ এটা করি, সেখানে আমরা এভাবে করি, যেমন প্রারম্ভিক মূলধন, সেখানে প্রারম্ভিক মূলধন কথাটা উল্লেখ থাকে না, সেখানে শুধু মূলধন থাকে, সেটার সাথে আমরা নিট মুনাফাটা আমরা অ্যাড করি মাইনাস উত্তোলন,
অ্যাড করি। তারপর আমরা আরেকটা মূলধন নির্ণয় করি, যেই মূলধনটাকে আমরা সমাপনী মূলধন, এইটাই হলো এখানে। কেমন? তো এটা স্বাভাবিক, যখন আমরা মালিকানা স্বত্ব নির্ণয় করি তখন এটা ব্যবহার হয়। তো এটা যখন নাকি আমরা বিভিন্ন অঙ্কেতে বিভিন্ন আলোকে, যেমন এক দরবারতে আমরা এভাবে করলাম, কিছু এন্ট্রি এখানে আসবে, তো কনসেপ্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা তো আমরা এখানে কি করি, ধরে নিলাম যে আমার এখানে প্রারম্ভিক মূলধন এই যে এখানে যেমন দেওয়া আছে, সমাপনী মূলধন হলো 1,97,000। কেমন? সমাপনী মূলধন 1,90,000, 1,90,000। প্রারম্ভিক মূলধন হলো আমার এখানে 1,00,000। তাহলে বাকি যে তথ্যগুলো, এই তথ্যগুলো এখানে আসবে। ঠিক আছে? তাহলে কনসেপ্টটা আমাকে, যে আমরা যে নর্মাল যে মালিকানা স্বত্ব নির্ণয় করি, ওই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমি অঙ্কটা করে ফেলতে পারবো। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝেছো। এবার আমরা চেষ্টা করবো আজকের বৈশ্বিক বিবৃতি করার জন্য, এটা আমি গত ক্লাসে করিনি, আজকে আমি করিয়ে দিব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবা। বৈশ্বিক বিবৃতিতে আসলে অনেকটাই আর্থিক বিবরণীর মতোই, তবে আর্থিক বিবরণীতে আমরা জানি যে সকল সম্পদ এবং দায়গুলো আসে, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতির বৈশ্বিক বিবৃতিতে সেখানে সব ধরনের সম্পদ আসে না, সামান্য কিছু লিমিটেড কিছু হিসাব আসে, যেমন সম্পদ, দায় এবং এগুলো। তো সেইগুলো আমরা এখানে এটা দিয়ে, তথ্যটা দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। এটাও দুইভাবেই করা যায়, একটা হলো আধুনিক নিয়মেও করা যায়, সনাতন নিয়মেও করা যায়, দুভাবেই করা যায়। আমি সনাতনটা দেখিয়ে দিচ্ছি, আরেকটা ক্লাস যদি আমি করাই তাহলে সেখানে আমি আধুনিকটা করাই দিব, যদি সময় থাকে আজকে আমি দেখিয়ে দিব। তো এখানে আমরা এখানে লিখব যে সম্পদ সমূহ লিখব, আমরা সকল সম্পদগুলোকে এখানে আমরা দেখব। অর্থাৎ আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই তথ্যগুলোই এখানে আসবে। কেমন? এখানে আসবে, আর এখান থেকে হয়তো একটা তথ্য আসতে পারে, যেমন অফিস সরঞ্জাম, এই তথ্যগুলো। তো আমরা দেখব যে কীভাবে এখান থেকে তথ্যগুলো আসে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের এখানে যদি কোনো প্রারম্ভিক কোনো সম্পদ থাকে বা প্রারম্ভিক কোনো দায় থাকে, তাহলে সেটা বৈশ্বিক বিবৃতিতে আসবে না। তার মানে বৈশ্বিক বিবৃতিতে যে তথ্যগুলো আসবে, সে তথ্যগুলো হলো যে সমাপনী যে সম্পদ এবং দায়গুলো, সেটাই হলো যে আমরা বৈশ্বিক বিবৃতিতে দিব। কারণ আবার 2017 সালের বৈশ্বিক বিবৃতি আমরা যেটা করব, সেটা আবার 18 সালে জানুয়ারির 1 তারিখে হয়ে যাবে, প্রারম্ভিক সম্পদ এবং দায়। তো আমাদের এখানে সম্পদের মধ্যে আছে মজুদ পণ্য 20,000, নগদ তহবিল 40,000, তারপরে আছে প্রাপ্য হিসাব দেওয়া আছে 20,000। সেখান থেকে আমরা দেখেছি যে 2,000 টাকা পাওয়া যাবে না। কেমন? প্রাপ্য হিসাব 20,000 থেকে 2,000 টাকা পাওয়া যাবে না। এরপরে আমরা দেখব যে 10% বিনিয়োগ কত আছে। 10% বিনিয়োগ 1,7,17, সেটা দেওয়া আছে 50,000। এরপরে আমরা এখানে দিব বিনিয়োগের অনাদায়ী সুদ, সেটা হলো 2,500। এরপরে হলো আসবাবপত্র 60,000। আরেকটা হলো অফিস সরঞ্জাম 50,000। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি, আমরা মজুদ পণ্য নিয়ে আসলাম, নগদ তহবিল নিয়ে আসলাম,
প্রাপ্য হিসাব 20,000 ছিল, 2,000 টাকা পাওয়া যাবে না। তার মানে এটা বছরের শেষে গিয়ে সমন্বয়ে বলা আছে 2,000 টাকা পাওয়া যাবে না, তাইলে আমরা এই 2,000 টাকা বাদ দিয়ে বাকি যেই টাকাটা আমরা পাওয়া যাবে বলে ধরে নেই 18,000, সেটাকে আমরা ইনক্লুড করব, কারণ এটাকে আমি বাদ দিয়ে দিব। এবার আমরা দেখবো যে আর কি আছে। বিনিয়োগের অনাদায়ী সুদ 2,500 টাকা আছে। বিনিয়োগের অনাদায়ী সুদটা হলো যে, অর্থাৎ যে আমি যদি কোথাও কোনো টাকা বিনিয়োগ করি, যেমন আমরা অনেক সময় ব্যাংকে টাকা এফডিআর করি বা বিভিন্ন ইনভেস্ট করি, সেখান থেকে যদি আমি কোনো সুদ পাই, সেই সুদটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে নগদে, ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে প্রাপ্য দেখাবো। প্রাপ্য মানে সেটা আমি পাবো, আমি এখনও পাইনি, আমার আয় হয়ে গেছে এটা, এবং আসবাবপত্র আছে। অফিস সরঞ্জামটা এই যে সে পরবর্তীতে তো কম্পিউটার ক্রয় করছে, সেটা এখানে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পারি যে আমাদের মোট সম্পদ কত টাকা হলো। দুই লক্ষ 40,500, কেমন? তাহলে আমরা পেয়ে গেলাম যে 2,40,500। এবার আমরা দেখব যে দায় সমূহের, মূলত এটা দায় এবং মালিকানা স্বত্ব দুটো তথ্যই আসে। তাহলে আমরা এখানে লিখব প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব 20,000, পাঁচ পার্সেন্ট ব্যাংক ঋণ 30,000, ব্যাংক ঋণের সুদ। তাহলে ব্যাংক ঋণের সুদ হলো যেটা আমরা পেয়েছিলাম 1,125, কেমন? এবার আমরা এখানে লিখব মূলধন, আমরা প্রথমে লিখব প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন হলো এখানে আমার 1,00,000 টাকা দেওয়া আছে, যোগ অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন 50,000, কেমন, যোগ নিট মুনাফা 43,875, বাদ উত্তোলন, উত্তোলন ছিল 4,500। কীভাবে? 3,000 যেটা আমরা দেখিয়েছিলাম, 3,000 যোগ 1,500 টাকার পণ্য, তাহলে টোটাল যেটা আসে সেটা হলো যে 1,89,375, কেমন? তো আমরা দেখব যে টোটাল কত টাকা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম 2,40,500, কেমন? তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা দেখলাম যে এখানে আমরা একতরফা দাখিলা পদ্ধতি 2018 সালের কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল আমরা অঙ্কটা করলাম। আমরা যেটা দেখলাম মূলত বৈশ্বিক বিবৃতিতে, সেটা হলো যে আমরা তিনটা পার্টি করলাম। সে প্রথমে আমরা যে সমাপনী মূলধন আমরা নির্ণয় করলাম, সেখানে আমরা দেখলাম যে সমাপনী যে সম্পদগুলো আছে, সেই সম্পদ এবং দায়ের ব্যবধানটা দিয়ে আমি সমাপনী মূলধন নির্ণয় করলাম। যদি আমি সমাপনী মূলধন আমি নির্ণয় না করতাম, তাহলে আমি অঙ্কটাই করতে পারতাম না, কারণ সমাপনী মূলধন নির্ণয় না করলে আমার মুনাফাটা বের হতো না, বের করা যাবে না। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে, এখানে যে তথ্য দেওয়া আছে, এই তথ্য থেকে আমাকে সমাপনী এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হবে, যদি প্রারম্ভিক বলা থাকে প্রারম্ভিক। তবে সমাপনীর মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই তথ্যের আলোকে এখানে যদি কোনো সম্পদ সে ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসার জন্য ক্রয় করে, তাহলে সেটা সমাপনী এবং মূলধন নির্ণয় সম্পদের মধ্যে আসবে। গতকালকে আমরা যেটা করেছিলাম সেখানে সেটা আসেনি, কারণ হলো সেখানে ব্যক্তিগত অর্থ দিয়ে না কিনে সে উত্তোলিত অর্থ দিয়ে কিনছে, সেই জন্য সেটা অতিরিক্ত মূলধন হয়নি। তাহলে অতিরিক্ত মূলধনটা হবে যদি ব্যবসার বাইরে থেকে সে কোনো টাকা ব্যবসায় আনে, তাহলে সেটা আমরা দেখব যে অতিরিক্ত মূলধন হিসাবে গণ্য হবে। এর ফলে আমরা যেটা করলাম, লাভ লোকসান বিবৃতি করলাম। লাভ লোকসান বিবৃতির মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হলো যে সেখানে আমরা দেখব যে সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধনের যে ব্যবধানটা, সেই ব্যবধানটা দিয়ে আমরা নিট মুনাফা নির্ণয় করলাম 43,875। এর ফলে আমরা আরেকটা যেটা বলে না বললেই নয়, সেটা হলো যখন আমরা বৈশ্বিক বিবৃতি
আমরা তৈরি করব। বৈষয়িক বিবৃতি তৈরি করতে হলে আমাদের সমাপনী যেই সম্পদ এবং দায়গুলো আছে সেগুলো নিয়ে আমাকে তৈরি করতে হবে। তাহলে প্রারম্ভিকটা এখানে কেন আসবে না এটা আমরা জানি। হ্যাঁ আসবে, প্রারম্ভিক আসবে, সেটা হলো যে এই যে আমি তথ্যটা এখানে যে সম্পদগুলো আমি লিখলাম সেখানে দুই ধরনের সম্পদ আছে, একটা হলো চলতি সম্পদ আছে, একটা হলো দীর্ঘমেয়াদী সম্পদ আছে। চলতি সম্পদ হলো এই, এটা হলো এই তিনটা হলো চলতি সম্পদ আর এটা হলো চলতি সম্পদ। এই চারটা তথ্য মজুতপণ্য, নগদ তহবিল, প্রাপ্য হিসাব এবং বিনিয়োগের জন্য আদায় সুদ, এগুলো এই বছরের জন্য চলতি সম্পদ, এই বছরের জন্য যে জন্য এটা বৈষয়িক বিবৃতিতে আসছে। কিন্তু আমি যদি 2018 সালে আবার ব্যবসাটা চলমান রাখি তাহলে 2018 সালে আবার আমি জানুয়ারিতে এই তথ্যগুলো আমি শুধুমাত্র প্রারম্ভিক মূলধন নির্ণয়ে আমি এগুলো ব্যবহার করব। তাহলে এই যে দীর্ঘমেয়াদী যে সম্পদগুলো বিনিয়োগ, আসবাবপত্র, অভিষ্ঠান, এগুলো আগামী বছর প্রারম্ভিকেও থাকবে জানুয়ারিতে এবং আগামী বছর সেটা ডিসেম্বরেও যাবে। অর্থাৎ স্থায়ী সম্পত্তি দীর্ঘ সময় ধরে চলমান থাকে প্রতিষ্ঠানে, যে জন্য এটা প্রারম্ভিক এবং সমাপনী দুই জায়গায় আসতে পারে, যে জন্য এগুলো আগামী বছর। আবার দায়ের ক্ষেত্রেও সেম, এই যে পদ হিসাবটা আমরা দেখছি সেখানে আমরা দেখ এগুলো এই বছরের জন্য দায়, ব্যাংক ঋণের সুদ এই বছরের জন্য দায়, কিন্তু সেটা আগামী বছরের জন্য প্রারম্ভিক দায় হয়ে যাবে। তখন শুধুমাত্র এটা আগামী বছরের যদি আমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে যাই তাহলে আমার সেক্ষেত্রে ব্যবহার হবে, কিন্তু ব্যাংক ঋণটা আমার এটা হয়তো আগামী বছর প্রারম্ভিকও যাবে সমাপনীতেও যাবে। তার মানে সম্পদ এবং দায়ের ক্ষেত্রে যদি সেটা দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটা চলমান থাকবে, আর যদি সেটা চলতি হয় তাহলে ওটার স্টপ করে দিব আমরা আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড অনুযায়ী। আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডটা যদি এক বছরের হয় তাহলে এই চলতি সম্পদ এবং চলতি দায়গুলো ওই এক বছরের পর স্টপ হয়ে যাবে, এটা যাবে না। কারণ এটা আমাদের, আমরা যখনই অ্যাকাউন্টিংটা করব আমরা চেষ্টা করব ক্লিয়ারলি আমাদের প্রতিটা কনসেপ্টকে বোঝার জন্য, এন্ট্রিগুলোকে বোঝার জন্য আমরা হিসাব সমীকরণকেই মূলত বিভিন্ন ভাগে ভাগ করে বিভক্ত করে আমরা অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করে থাকি। তো আমরা হয়তো মনে করি যে এক একটা অধ্যায় গেলে আমরা অঙ্কের ধরন এক এক রকম দেখি, আসলে সব জায়গায়ই হলো অ্যাকাউন্টিং যে ইকুয়েশনটা আমরা ফলো করি সেই ইকুয়েশন অনুযায়ী ব্যবহার হয়। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো কমেন্ট থাকে বা কোনো জানার কিছু থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবা আমার যে লাইভ ভিডিওটা থাকবে। পাশাপাশি তোমরা আরেকটা তথ্য তোমাদেরকে বলে দিই, সেটা হলো যে তোমরা যারা ডাটা কিনো, ডাটা কেনার পরে তোমরা যারা লাইভ দেখতে পারো নি পরবর্তীতে সেখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে ইউটিউবে, বারবার যদি তুমি ফেসবুকে ঢুকে যদি তুমি সেটা লাইভ দেখো তাহলে তোমার ডাটা খরচ বেশি আসবে। এই জন্য তুমি গুগল প্লে স্টোর থেকে তুমি যে ফেসবুক যে ভিডিও সেখান থেকে তুমি তোমার যেই ইয়েগুলো আছে ভিডিওটা ডাউনলোড করার জন্য ডাউনলোডার সফটওয়্যার দিয়ে একবার ডাউনলোড করে তারপরে তোমরা বারবার দেখতে পারো। তো এর সাথে আমার অ্যাকাউন্টিংয়ের ক্লাস আজকে দ্বিতীয় ক্লাস হলো, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি ফেনী সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর বিমলকান্তি পাল স্যারকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি তোমরা প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করবা। আগামী সপ্তাহে হয়তো আমার একটা ফিনান্স ক্লাস হবে, তোমরা সেটা তো অ্যাটেন্ড করবা। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।